আসসালামু আলাইকুম। টেক ব্রিজেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, ফেসবুকের নাম ইংরেজি থেকে কিভাবে বাংলা করবেন, বাংলা থেকে কিভাবে ইংরেজি করবেন, তো আমি দেখাবো কিভাবে বাংলা থেকে আপনি ইংরেজি করবেন দর্শক বন্ধুরা, এবং চেঞ্জও করবেন। আপনার নাম ডবল থাকলে চেঞ্জ করতে পারবেন এবং নামে কোনো ভুল থাকলে তাও চেঞ্জ করতে পারবেন। দর্শক বন্ধুরা, চলুন কীভাবে এটা করবেন সেটা আমি আপনাদের দেখাবো। এখানে বাংলা নাম কীভাবে ইংলিশ করবেন দর্শক বন্ধুরা, আমি আজকে আপনাদের এইটাই দেখাবো যে এইখানে এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, বাংলা নাম কীভাবে এটাকে ইংলিশ করব এবং এটাকে চেঞ্জও করবেন আপনি কীভাবে সেটাই আমি আপনাদের দেখাবো। দর্শক বন্ধুরা, চলুন কীভাবে বাংলা থেকে আমরা ইংরেজি নাম করবো এবং নামটা চেঞ্জ করবো। তো দর্শক বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। দর্শক বন্ধুরা, এর জন্য কী করতে হবে আপনাকে, কোনো কিছু লাগবে না। তো দর্শক বন্ধুরা, সবচেয়ে ভালো হয় কি যে আপনার এনআইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা আপনি ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। দর্শক বন্ধুরা, চলুন আমি আপনাদের দেখাবো কীভাবে এটা চেঞ্জ করবেন। তো দর্শক বন্ধুরা, আমি আমার ফেসবুকে চলে গেলাম, কোনো থার্ড পার্টি অ্যাপের কোনো প্রয়োজন নেই। দর্শক বন্ধুরা, আমি আমার ফেসবুকে চলে গেলাম। ফেসবুকে চলে যাওয়ার পর এখানে দর্শক বন্ধুরা এই যে থ্রি ডট দেখতে পারতেছেন, আপনি থ্রি ডটেও যেতে পারেন, এইখান থেকে এইখানেও যেতে পারেন। তো দর্শক বন্ধুরা, আমি এইখানে আসলাম। আসার পরে কী করবেন, এইখান থেকে থ্রি ডটসে ক্লিক করে দিলাম। থ্রি ডটসে ক্লিক করে দেওয়ার পর দর্শক বন্ধুরা এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দর্শক বন্ধুরা আবার সেটিং দেখতে পারতেছেন, এখানে আরেকটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দর্শক বন্ধুরা এই যে পার্সোনাল ইনফরমেশন, দর্শক বন্ধুরা এই যে পার্সোনাল ইনফরমেশন দেখতে পাচ্ছেন, এর উপরে ট্যাব দিয়ে দেবেন। দর্শক বন্ধুরা, এর উপরে ট্যাব দিয়ে দেওয়ার পর দর্শক বন্ধুরা এই যে দেখতে পারতেছেন আপনার নেমস, দর্শক বন্ধুরা এই যে নেমস দেখতে পাচ্ছেন, দর্শক বন্ধুরা নেমসের উপরে একটা ট্যাব দিয়ে দেবেন। দর্শক বন্ধুরা একটা ট্যাব দিয়ে দেওয়ার পর দর্শক বন্ধুরা এখান থেকে একটু ওয়েট করবেন। তো দর্শক বন্ধুরা, এখানে আপনাদের নামে যদি কোনো ভুল থাকে, কোনো ডবল ডবল থাকে, তাও আপনি চেঞ্জ করে আপনার লিগ্যাল যে নাম সেটা আপনি এখানে দিতে পারবেন। দর্শক বন্ধুরা, আপনার লিগ্যাল যে নাম বা আপনার অনেকে আছে ডবল দুটো দুটো নাম হয়ে গেছে তো চেঞ্জ করতে পারে না, তারাও এটাকে ভিডিওটা দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ওইখান থেকে আপনার যে ডবল নাম আপনি কেটে দিতে পারবেন। কেটে আপনার ইচ্ছা মতন করে আপনি সিঙ্গেল করে সুন্দর করে আপনার এনআইডি কার্ডে বা আপনার রিয়েল যে নাম আছে সেই নামটা ব্যবহার করতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এখন কিন্তু ফেসবুক খুব স্ট্রং করেছে, তো অবশ্যই আপনারা রিয়েল নাম ব্যবহার করবেন, অবশ্যই এটা খুব ভালো। তো দর্শক বন্ধুরা, এখান থেকে কথা আরও কিছু আছে যে বর্তমানে আপনার ফেসবুক শখের ফেসবুক আইডিটা যেন অষ্টজনই না হয়, এর জন্য ফেসবুক কোম্পানির থেকে কিন্তু অনেক জাস্টিফাই করে। তো আপনার এনআইডি কার্ডে যে নাম থাকবে আপনি সেই নামটা দেন, তাহলে তারা আপনার ফেসবুক কখনও কোনো সমস্যা হলে তাদের কাছে রিকভার করলে তারা আপনার ফেসবুক সেটা তারা ফিরিয়ে দেবে। তো দর্শক বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন এই যে ইন্টারফেসটা শো করবো। দর্শক বন্ধুরা, এখানে আসার পরে এই ইন্টারফেসটা শো করার পর দর্শক বন্ধুরা এই যে এখানে যে তিনটে অপশন দেখতে পাচ্ছেন, অপশনাল তিনটা, তো এখান থেকে আমি কী করবেন, আমি এখান থেকে নাম চেঞ্জ করবো। তো আমি ফার্স্ট নেমে চাপ দিয়ে দিলাম। ফার্স্ট নেমে চাপ দিয়ে দিলে দর্শক বন্ধুরা এখান থেকে ফার্স্ট নেম এখানে চাপ দিয়ে দিলে এখানে আমি ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি এম ডি। দর্শক বন্ধুরা, এখানে আমি ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি এম ডি, যেহেতু আমার নাম এইভাবে দেওয়া আছে তো আমি এখানে ফার্স্ট নাম এম ডি দিচ্ছি। তো মাঝখানের যে নেমটা এখানে আমি বিল্লাল দিব, বিই ডবল এল এ এল। দর্শক বন্ধুরা, এটা আমার এনআইডি কার্ডে যা আছে আমি সেটাই দিচ্ছি এখানে। তো এখানে দেওয়ার পরে এখানে আরেকটা আছে হোসেন দিচ্ছি, এইচ ও এইচ ও ডবল এস এ আই এন হোসেন। তো দর্শক বন্ধুরা এখানে দেখুন আমার নামটা আমি পুরোটা দিলাম। তো এখান থেকে কী করবেন, এই নামটা দেওয়ার পরে দর্শক বন্ধুরা আপনি যে নামটা চুজ করবেন বা আপনার যে নামটা দিবেন সুন্দরভাবে এখানে দেখে এবারে সুন্দরভাবে এখানে বসিয়ে নেবেন। দর্শক বন্ধুরা এখানে সুন্দরভাবে দেখে সুন্দরভাবে বসিয়ে দেখবেন কোনো ভুল আছে কি না। তো ভুল আছে কি না দেখবেন, কারণ এইখানে এই যে লেখাটা দেখতে পারতেছেন, এই লেখাটা বলতেছে যদি আপনার নাম ভুল হয় প্লিজ নোট চেঞ্জ নেম অন ফেসবুক ইনস্টাগ্রাম দ্য চেঞ্জ, 60 দিনের ভিতরে আপনি আর চেঞ্জ করতে পারবেন এখানে লেখা আছে। তো এখান থেকে কী করবেন, আপনি এখান থেকে সুন্দরভাবে দেখে নেবেন যেন কোনো ভুল না হয়। দেখে নিয়ে কী করবেন আপনি, যে চেঞ্জ এই যে অপশনটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এই অপশনটা একটা ট্যাপ দিবেন। তো এই অপশনটাতে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর দর্শক বন্ধুরা আপনার সামনে এই ইন্টারফেস শো করবে। তো এই ইন্টারফেস শো করার পরে এখানে বলতেছে যে আপনার কোন নামটা চুজ করছেন, আপনি শুধু এমডি হাসান দিবেন না আমি এমডি বিল্লাল হাসান দিব, এইটা দিব। দর্শক বন্ধুরা আমি এইটা দিব। তো এইটা দিতে গেলে কী করতে হবে, এখানে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে। দর্শক বন্ধুরা এইখানে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে।
তো পাসওয়ার্ড আপনার ফেসবুকের যে পাসওয়ার্ড আছে দর্শক বন্ধুরা আপনি সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা আমার ফেসবুকের যে পাসওয়ার্ড আছে আমি সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে সেভ সেন্ডে ক্লিক করে দিলাম। তো দর্শক বন্ধুরা সেভ সেন্ডে ক্লিক করে দিলে আমার নাম এখান থেকে চেঞ্জ হয়ে গেল। দর্শক বন্ধুরা খুব ছোট্ট একটা কাজ দর্শক বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন এখান থেকে নো ইন্টারনেট কানেকশন ট্রাই অ্যাগেন দিতে বলতেছে দর্শক বন্ধুরা। তো আমার এটা একটা রিফ্রেশ মারলাম, রিফ্রেশ মারার পরে আমার এটা কাজটা হয়ে গেল দর্শক বন্ধুরা, আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার নাম চেঞ্জ হয়ে গেছে। তো নাম চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমি এটা রিফ্রেশ দিলাম আবারও দর্শক বন্ধুরা আপনাদের প্র্যাকটিক্যাল দেখানোর জন্য। দেখুন দর্শক বন্ধুরা আমার নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই যে এমডি বিল্লাল হোসেন আমি লাগাইছি এখানে আমার নাম, আমার নাম চেঞ্জ হয়ে গেছে। দর্শক বন্ধুরা এখানে আমার আগের এই যে প্রাইভেট নেম এখানে ছিল এই যে দেখাচ্ছে, তো এখানে সব কিছু দেখাচ্ছে। তো আপনি এখান থেকে এখানে একটা ই দিয়ে দিয়েছে, এখান থেকে একটা নোটিফিকেশানও দিয়ে দিয়েছে আপনি ফের 60 দিনের ভিতরে নাম চেঞ্জ করতে পারবেন না। তো দর্শক বন্ধুরা আমি আপনার প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, আমি এখান থেকে বেরিয়ে গেলাম, সোজা এখান থেকে বেরিয়ে যে আমার যে প্রোফাইলে আছে সেই প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে চলে আসার পর আমি এখান থেকে একটা রিফ্রেশ মেরে আপনাদের দেখাচ্ছি দর্শক বন্ধুরা, এই দেখুন আমার নাম পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। দর্শক বন্ধুরা এইভাবে করে আপনারা আপনাদের নাম চেঞ্জ করতে পারবেন এবং বাংলা থেকে ইংরেজি করতে পারবেন। দর্শক বন্ধুরা এই ছিল আমার কাছে ভিডিও, আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।